আগের ভিডিওতে আমরা এই যে আমরা গসাগু এটা শিখেছি, এবং কসাগু সমান যে হয় কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেটা আমরা জেনেছি, এবং আমরা গরিষ্ঠ সাধারণ গুণক কেন বলা হয় সেটাও আমরা জেনেছি। আজ আমরা জানব যে 1 নম্বর জানব কি যে দুটি সংখ্যা পরস্পর মৌলিক, দুটি সংখ্যা পরস্পর মৌলিক কখন বলবো আমরা, পরস্পর মৌলিক সংখ্যা কি বলবো। ধরো দুটি সংখ্যা নিলাম, ধরো 2 আর 3, এটা কি পরস্পর মৌলিক? তাহলে পরস্পর মৌলিক আমরা কখন বলবো? বলছে যে এই দুটি সংখ্যা গসাগু যদি এক হয়, অর্থাৎ দুটি সংখ্যা যদি তাদের গসাগু যদি এক হয়, তাহলে ওই সংখ্যা দুটিকে বলা হয় কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে কী বুঝবো? আবার বলি, দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। এবার আমরা জানবো যে আমরা আর কত রকমভাবে গসাগু নির্ণয় করতে পারবো, অর্থাৎ গসাগু নির্ণয়ের পদ্ধতি, আমরা বিভিন্ন রকম পদ্ধতি জানবো, গসাগু নির্ণয়ের পদ্ধতি আমরা জানবো। তাহলে আমরা কতগুলো পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে পারবো সেটা আমরা এবার জানবো। 1 নম্বর পদ্ধতি হলো গুণনীয়কের সাহায্যে উৎপাদক নির্ণয়। 1 নম্বর হলো গুণনীয়কের সাহায্যে উৎপাদক নির্ণয়। 2 নম্বর কি, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে। 2 নম্বর কি, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় আমরা শিখব। আর 3 নম্বর শিখব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। কীরকম ভাগ প্রক্রিয়া, আমরা তিনভাবে আমরা গসাগু নির্ণয় করব। এবং আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় আমরা আগের দিন করেছি, তবুও আমরা আজকে একটা অঙ্কের মাধ্যমে আমরা 3টি পদ্ধতি ভালোভাবে শিখব যে আমরা গসাগু কী করে নির্ণয় করতে পারি। দেখো আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো উদাহরণটা কী নিলাম, আমি একটা উদাহরণ নিলাম 16 এবং 40-এর গসাগু নির্ণয় করে। 16 এবং 40-এর গসাগু নির্ণয় করে আমরা কী কী পদ্ধতি করব। ঠিক আছে, আমরা প্রথম যে পদ্ধতি অর্থাৎ গুণনীয়কের সাহায্যে আমরা প্রথমে নির্ণয় করব, গুণনীয়কের সাহায্যে প্রথম আমরা গুণনীয়কের সাহায্যে কী করব, গসাগু নির্ণয় করব। দেখো কীভাবে করতে হয়, আমরা আগের দিন যেটা শিখেছিলাম, আমরা 16 এবং 40 দুটি সংখ্যারই গুণনীয়ক বার করবো। তো 16-র গুণনীয়ক কী আমরা প্রথমে বার করছি, 16-র গুণনীয়ক। 16-র গুণনীয়ক মানে কি, 16-র গুণনীয়ক মানে হলো কোন কোন সংখ্যাগুলো 16-কে ভাগ করে মিলবে, না ভুল বললাম, 16-র গুণনীয়ক কী জিনিস যে আমাদেরকে দেখতে হবে যে 16-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে। ঠিক আছে, কোন কোন সংখ্যাগুলোকে আমরা ভাগ করে মিলবে। তা দেখো 16-র গুণনীয়ক বলতে 1, 2, 4, 8 এবং 16, এগুলো হলো 16-র গুণনীয়ক। সেরকমভাবে 40-এর গুণনীয়ক কোনগুলো, 40-এর গুণনীয়ক দেখো, আবার দেখো দেখছি 1, 2, 3 হবে না, 4, 5 হবে, 8 হবে, 10 হবে, 20 হবে এবং 40 হবে। এগুলো হলো কি, এগুলো হলো 40-এর গুণনীয়ক। এবার আমাকে কী করতে হবে, এদের যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ 16 ও 40-এর সাধারণ গুণনীয়কগুলো আমাকে দেখতে হবে, সাধারণ গুণনীয়ক। 40-এর সাধারণ গুণনীয়ক কী কী, দেখো আমরা সাধারণ বুঝতে পারছি, 1টা একটা সাধারণ গুণনীয়ক, 2টা একটা সাধারণ গুণনীয়ক, 4টা একটা সাধারণ গুণনীয়ক, 8 একটা সাধারণ গুণনীয়ক। তাহলে 1, 2, 4 এবং 8, এগুলো হলো সাধারণ গুণনীয়ক। এবার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আমাকে দেখতে হবে, এই যে 1, 2, 4, 8, এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, 8। তাহলে যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে সবচেয়ে বড় হয় সেটা হয় আমাদের গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে
সাধারণ গুণাবলম্বন সবচেয়ে বড় কোনটা? আমাদের আটটা, অর্থাৎ তাহলে 16 ও 40-এর গসাগু তাহলে কত হবে? 16 ও 40-এর গসাগু হবে 8। এটা হলো আমাদের উত্তর। তাহলে এইভাবে আমরা গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে কি করলাম দেখো, প্রথমে আমরা 16-র উৎপাদকগুলো বার করলাম বা গুণনীয়কগুলো বার করলাম, তারপর 40-এর গুণনীয়কগুলো বার করলাম, তারপর তাদের সাধারণ গুণনীয়ক বার করলাম, এবং সবশেষে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সেটাকেই বললাম আমরা গসাগু। ঠিক আছে, এইভাবে আমরা গুণনীয়কের সাহায্যে বার করবো। এবার দ্বিতীয়ভাবে হলো এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয়, অর্থাৎ 2 নম্বর পদ্ধতি হলো কি, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গুণনীয়ক গসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়, ঠিক আছে, এক এবং মৌলিক। আবার সেই অঙ্কটাই করবো, 16 এবং 40-এর গসাগু আমি নির্ণয় করবো। প্রথমে কি করব, আমি 16টাকে উৎপাদকে ভাঙবো। দেখো আমরা এইভাবে ভাঙা শিখেছি আগেই, আমরা প্রথমে 2 দিয়ে যাবে 8 হবে, তারপর আবার 2 দিয়ে যাবে 4, এবং আমরা দেখতে হবে যে এই সংখ্যাগুলো তবে কি মৌলিক উৎপাদক হতে হবে, তারপর আবার 2 দিয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা 16 সমান লিখতে পারবো কি, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এবার শেষে দেখো আমাদেরকে 1 নিয়ে আসতে হবে, অর্থাৎ আবার 2 দিয়ে করলে 1 আসবে, শেষে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1, আমার এটা সবসময় শেষে আমার কত নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে, সেই জন্য আমাকে এইভাবে উৎপাদক করতে হবে। তারপর যদি আমরা আবার 40-এর উৎপাদক ভাঙি, এইভাবে একই রকমভাবে যদি 40-কে ভাঙি তাহলে কী পাবো, দেখো প্রথমে 2 দিয়ে পাচ্ছি 20, আবার 2 দিয়ে পাচ্ছি 10, আবার 2 দিয়ে পাচ্ছি 5, আবার 5 দিয়ে পাচ্ছি 1, আমাকে শেষ পর্যন্ত 1-এ নিয়ে আসতে হবে, এবং এই উৎপাদকগুলো হবে কি মৌলিক সংখ্যা হবে। তাহলে এখানে 40 সমান কত লিখতে পারলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 1। ঠিক আছে, তাহলে এই যে আমি সংখ্যাগুলো পেলাম, অর্থাৎ এই 16-এর যে উৎপাদকগুলো পেলাম এবং 40-এর আমরা উৎপাদকগুলো পেলাম। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 16 ও 40-এর গসাগু বার করবো। 16 ও 40-এর গসাগু আমরা লিখবো। কী করে গসাগুটা লিখবো, আমরা দেখবো এই দুটোর মধ্যে মিল কোনগুলো কোনগুলো আছে। দেখো প্রথমে 2 একটা আছে, এখানেও একটা 2 আছে, মানে মিলগুলো আমরা খুঁজবো। তারপরে আবার একটা 2 আছে, দেখো এখানে আবার একটা 2 আছে, এটা মিল আছে। আবার দেখো একটা 2 আছে, এখানে আবার একটা 2 আছে, আর কি মিল আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এই কটার মিল আছে। যে সংখ্যাগুলো মিলবে সেগুলোকে আমরা একবার করে লিখে দেবো, অর্থাৎ কী তারা 2 গুণিত 2 গুণিত 2, দেখো 3টে 2 আছে আর একটা 1 আছে। তাহলে এই যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুয়ে 8, 8 একে 8, তাহলে 8 হলো, 8ই হলো আমাদের গসাগু। তাহলে এইভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি। আবার বলি, আমরা প্রথমে কী করলাম, 16 আর 40-এ গসাগু নির্ণয় করতে গেলে আমরা প্রথমে 16 উৎপাদকে ভাঙলাম মৌলিক উৎপাদকের সাহায্যে, এবং শেষে 1 নিয়ে এলাম, যে তারপর 16 সমান যেগুলো আমরা লিখলাম সেগুলো গুণফল আকারে লিখলাম। তারপর 40-কে একই রকমভাবে ভাঙলাম এবং 40-এর উৎপাদকগুলি বার করলাম। এইভাবে আমরা দেখলাম দুটি উৎপাদকের মধ্যে 16 এবং 40-এর যে উৎপাদকগুলো পেয়েছি তাদের মধ্যে কোনটা কোনটা মেল হয়েছে, সেই যেগুলো যেগুলো মেল হয়েছে সেগুলো সেগুলোকে আমরা লিখে দিলাম। তারপর সেগুলোকে গুণ করে আমরা যা পাবো সেটাই হবে তাদের গসাগু, তাদের গুণফলটাই হলো তাদের গসাগু। এইভাবে আমরা এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করলাম। আর একটা পদ্ধতি কী আছে, আর একটা পদ্ধতি আছে, সেটা হলো দেখো আমরা কী লিখেছিলাম, দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু পদ্ধতি। তাহলে এবার 3 নম্বর হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা শিখব, অর্থাৎ 3 নম্বর পদ্ধতি ছিল আমাদের কি, ভাগ প্রক্রিয়ায়, ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা এবার শিখব। দেখো আমরা যদি ভাগ প্রক্রিয়ায় শিখি তাহলে 16 আর 40-এর আমরা গসাগু নির্ণয় করবো। 16 আর 40, দেখো আমরা কী করবো, প্রথমে 16 এবং 40 এইভাবে ভাগের মতো আমরা করলাম, যেটা বড় সংখ্যা সেটাকে ভাজ্য করলাম, আর যে ছোটো সেটা ভাজক হবে। আবার বলি, যেটা বড় সংখ্যা সেটা হবে ভাজ্য এবং যেটা ছোট সংখ্যা সেটা হবে ভাজক, সেভাবে আমরা ভাগ করলাম। দেখো 16 দিয়ে 32, দেখো আমরা আর যাচ্ছে না, এবার 8 নামলো। দেখো এবার দেখো ভাগশেষটা, দেখো যখন ভাগশেষটা ছোটো হয়ে যাবে এবং আর ভাগ করে যাচ্ছে না, তখন আমরা এই ভাগশেষটাকে আবার আমরা
ভাজক করে দেব এবং ভাজককে করব কি ভাজ্য বানিয়ে নেব। এইভাবে আমাদের দেখো যতক্ষণ পর্যন্ত না মিলবে ভাগটা ততক্ষণ পর্যন্ত চলবে। দেখো এখানে মিলে গেল 8 2 16, অর্থাৎ যখন ভাগটা ভাগফলটা মিলে যাচ্ছে অর্থাৎ যখন ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে আমার, তখন দেখবো এই অবস্থানে আমার ভাজক কত আছে। সে অবস্থানে ভাজক যেহেতু 8 আছে, দেখো ভাগফল মিলে গেল, ভাজক কত হচ্ছে 8, অর্থাৎ 16 ও 40-এর লসাগু, এই লসাগু না গসাগু, 16 ও 40-এর গসাগু কত হবে, গসাগু হবে এই 8, অর্থাৎ 8। এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা করলাম। দেখো এইভাবে আমরা তিনভাবে আমরা গসাগু নির্ণয় করলাম, একটা গুণ নিরাকের সাহায্যে, একটা এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে, এবং ভাগ প্রক্রিয়ায়। এভাবে আমরা প্রতিটি অঙ্ককে তিনটি ভাবেই আমরা গসাগু নির্ণয় করতে পারি। এবার আমাদের যেটা সহজ মনে হবে সেটাই আমরা সাধারণত ব্যবহার করব, ঠিক আছে। এছাড়াও দেখো তোমাদের আজকে আরেকটা জিনিস বলেছিলাম কি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক কি বলেছিলাম, যে দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তখন সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। দেখো আমরা লিখেছিলাম একটু আগেই যে দুটি সংখ্যার গসাগু এক হলে তার থেকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে দেখো আমরা একটা অঙ্কের মাধ্যমে করি, ধরো আমি যদি দুটি সংখ্যা নিই 6 ও 8, ধরো এই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক হবে, তাহলে আমাকে দেখতে হবে এদের গসাগু কত। দেখো আমাদের ভাগ প্রক্রিয়ায় গসাগুটা সবচেয়ে সহজ, ভাগ প্রক্রিয়ায় গসাগু আমরা দেখতে লাগলাম। দেখো আমরা এই ভাগ প্রক্রিয়ায় গসাগু করছি, 6 1 6 2 নামলো। দেখো আবার সেই একই নিয়মে যখন ভাগশেষটা ভাজকের থেকে কী হয় ছোট হয়ে যায়, তখন আমরা কী করি ওই ভাজকটাকে আমরা ভাজ্য করে দিই এবং ভাগশেষটাকেই ভাজক করি। সেই হিসাবে আমরা কী করি আবার দেখো যতক্ষণ না পর্যন্ত ভাগফল ভাগ মিলে যাবে ততক্ষণ পর্যন্ত এই একই পদ্ধতি চলবে। দেখো এখানে 3 2 6 ভাগ মিলে গেল, অর্থাৎ মিলে যাওয়ার পর তখন যে ভাজক অবস্থান থাকবে সেটাই হচ্ছে গসাগু। অর্থাৎ এখানে গসাগু কত হচ্ছে, এখানে গসাগু হচ্ছে 2। দেখো তাহলে 6 এবং 8-এর গসাগু যেহেতু 2, সেহেতু 6 ও 8 কি পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে এরা কি হচ্ছে, এরা পরস্পর মৌলিক হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এদের গসাগু এক হচ্ছে না বলে এরা পরস্পর মৌলিক নয়, ঠিক আছে। আমি আরও একটা উদাহরণ যদি নিই, আমি যদি বলি এখানে 14 আর 17 এই দুটো সংখ্যা নিলাম, এরা কি পরস্পর মৌলিক, তাহলে কী করবো আবার সেই একইভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু নির্ণয় করবো। দেখো 14 আর 17 নিলাম, 14 1 14 নামলো 3, একই রকম পদ্ধতিতে আমরা দেখো করতে শুরু করেছি, 3 4-এ 12, এখানে 2 নামলো, আবার একই রকমভাবে যতক্ষণ না পর্যন্ত ভাগ মিলবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলবে। 2 1 কে 2, দেখো 1, এই দেখো 2, 2 1 কে 2। দেখো আমরা যেই ভাগশেষ শূন্য হলো সেই অবস্থানে আমাকে দেখতে হবে ভাজক কত আছে। দেখো ভাজক আছে 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমার গসাগু কত হচ্ছে, গসাগু হচ্ছে 1, অর্থাৎ এখানে 14 আর 17 কী, তাহলে 14 আর 17 পরস্পর কি, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে আমাকে কী হতে হবে, ওই সংখ্যা দুটি গসাগু 1 হতে হবে। এইভাবে আমরা পরস্পর মৌলিক সংখ্যা নির্ণয় করি। এরপর আমরা পরবর্তী ভিডিওতে কী আলোচনা করব, যে এই যে কিছু বাস্তব সমস্যা যেটা গসাগুর মাধ্যমে আমরা করতে পারবো সেই জিনিসটা আমরা আলোচনা করবো। তারপরে আমরা কী আর আলোচনা করব, বাস্তব সমস্যা যেটা আমরা গসাগুর মাধ্যমে সমাধান করবো।